সুপ্রিয় দর্শক মন্ডলী, টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই পর্বে আলোচনা করব গুগল ক্লাসরুম নিয়ে। তো শুরু করার আগে চলুন জেনে নেওয়া যাক গুগল ক্লাসরুমটা আসলে কি, আর আমরা গুগল ক্লাসরুম কেন ইউজ করব। গুগল ক্লাসরুম হলো একটা ফ্রি ওয়েব সার্ভিস যেটা গুগলের সাহায্যে ডেভেলপ করা হয়েছে। এটা একটা অনলাইন স্কুল বলতে পারেন, যার দ্বারা কি হয় আমাদের সিম্পলিফাই করতে পারি, আমরা ক্রিয়েট করতে পারি, ডিস্ট্রিবিউট করতে পারি এবং গ্রেডিং করতে পারি আমাদের অ্যাসাইনমেন্ট এবং আমাদের অনেক ডকুমেন্টস একটা পেপারলেস ওয়েতে। যার দ্বারা আমরা কি হতে পারে, এই গুগল ক্লাসরুমের দ্বারা একটা স্ট্রিম লাইন, গুগল ক্লাসরুম তো বেসিক্যালি একটা স্ট্রিম লাইন, এবং এই স্ট্রিম লাইনের দ্বারা টিচার এবং স্টুডেন্ট উভয়ই উপকৃত হতে পারে। এই লকডাউনের সময় আমরা অনেকে ফিজিক্যালি আমাদের স্কুল কলেজ বা ভার্সিটিতে উপস্থিত হতে পারছি না, কিন্তু সেক্ষেত্রে আমরা গুগল ক্লাসরুমের লাইভ স্ট্রিমিংয়ের সাহায্যে আমরা অনলাইনে ক্লাসগুলো করতে পারি একটা পেপারলেস ওয়েতে। তো কীভাবে আমরা গুগল ক্লাসরুমটা ব্যবহার করব সেটা একটু দেখে নিই। সেটা হলো, ফার্স্টে আমি আমার ব্রাউজারে ঢুকলাম এবং আমার ব্রাউজারে আমার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা আছে। তো আপনাদের ব্রাউজারে যদি জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা থাকে, এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা থাকবে, এখানে এরকম একটা গুগল অ্যাপ্লিকেশনগুলো থাকবে, অ্যাপসগুলো থাকবে। তো আমি নিচের দিকে যদি নামি, এখানে আপনারা গুগল ক্লাসরুমটা পেয়ে যাবেন। যারা আমরা গুগল ক্লাসরুম কখনো ইউজ করি নাই, তারা আমরা এই অ্যাপসগুলোর এই অপশনটাতে কোনো গুগল ক্লাসরুমের শর্টকাট মেনু পাবো না। তো যারা আমরা এখানে শর্টকাট মেনু পাবো না, তাদের আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা এই সার্চ অপশনে ক্লাসরুম ডট গুগল ডট কম, ক্লাসরুম ডট গুগল ডট কম লিখে সার্চ দিলেই গুগল ক্লাসরুম চলে আসবে। তাহলে অ্যাড্রেসটা হলো clasrsr.google.com, গুগল ক্লাসরুমে চলে আসলাম। এখন আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি এটা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আমরা গুগল ক্লাসরুমের হোম পেজে চলে যাব। এটা হলো আমার গুগল ক্লাসরুমের হোম পেজ, বেসিক ইন্টারফেস বা বেসিক হোম পেজ যেটাই বলেন। তো এখানে যে প্লাস সাইনটা আছে, এখানে প্লাস সাইন দেওয়ার অর্থ হলো ক্রিয়েট অর জয়েন এ ক্লাস। তার মানে আপনি যদি একজন টিচার হন, সেক্ষেত্রে আপনি একটা ক্লাস ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনি যদি একজন স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনি এই ক্লাসে পারফর্ম করতে পারবেন বা অংশগ্রহণ করতে পারবেন। এখানে একটা থ্রি লাইন মেনু অপশন আছে, এখানে ক্লাসেস, ক্যালেন্ডার এবং সেটিংস আছে। তো যেহেতু আমাদের কোনো ক্লাস এখনো বিল্ড আপ হয় নাই, কোনো শিডিউল ক্রিয়েট হয় নাই, সেজন্য এই থ্রি ডটেড বা থ্রি লাইন সেটিংস অপশনটা আপাতত আমরা ইউজ করছি না। তো ফার্স্টে আমি যেটা করছি সেটা হলো প্লাস সাইনে ক্লিক করে ক্রিয়েট অর জয়েন এ ক্লাস। তো যেহেতু আমি কোনো ক্লাসে আপাতত জয়েন করছি না, আমি ক্রিয়েট এ ক্লাসে যাচ্ছি। তো ক্রিয়েট এ ক্লাসে ক্লিক করার পর এখানে একটা অপশন দিয়েছে ইউজিং ক্লাসরুম অ্যাট এ স্কুল অর ইউনিভার্সিটি উইথ স্টুডেন্টস, মানে বলা হয়েছে যে আপনি আপনার এই ক্লাসরুমটা স্কুল বা ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে শেয়ার করতে চান। ইফ সো ইওর স্কুল অর ইউনিভার্সিটি মাস্ট সাইন আপ ফর এ ফ্রি জি সুইট ফর এডুকেশন। যদি আমরা গুগল ক্লাসরুমটা আমাদের টিচার পারপাসে বা টিচিং পারপাসে যদি ইউজ করে থাকি, সেক্ষেত্রে এটা যখন আমরা শেয়ার করব আমাদের স্টুডেন্ট বা আমাদের ইউনিভার্সিটিতে, অবশ্যই জি সুইট ফর এডুকেশন এই অ্যাকাউন্টটা থাকতে হবে। তার মানে আমরা যারা গুগল ক্লাস থেকে কোনো কোর্স করতে চাবো, আমাদের জি সুইট সুইটে একটা অ্যাকাউন্ট থাকলে ভালো হবে। তো এখানে আমি আই হ্যাভ অ্যাগ্রিড দ্য আন্ডারস্ট্যান্ড দিচ্ছি এবং কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পর ক্রিয়েট ক্লাস, ফার্স্ট ক্লাস চলে আসলো, সেকশন চলে আসছে, সাবজেক্ট চলে আসছে, রুম চলে আসছে। ওকে ফাইন। ক্লাস নেম, আমি ক্লাস নেম দিচ্ছি বেসিক গুগল, বেসিক গুগল ক্লাসরুম না দিয়ে বেসিক ইংলিশ দিই, বেসিক ইংলিশ। সেকশন হলো গ্রামার, অথবা সেকশন পার্ট ওয়ান অথবা পার্ট টু, পার্ট ওয়ান। সাবজেক্ট হলো গ্রামার, রুম 01। ওকে ফাইন। এটা দিয়ে ক্রিয়েট করে আমি কি করেছিলাম, বেসিক ইংলিশ সেকশন পার্ট ওয়ান, সাবজেক্ট ছিল গ্রামার, রুম ছিল 01, আমি একটা সেশন ক্রিয়েট করেছিলাম। ওকে ফাইন। তো একটা সেশন ক্রিয়েট করলাম। সেশন ক্রিয়েট করার পরে
আমাদের সেশনটা ক্রিয়েট হতে একটু সময় লাগে, তারপরে আমি একটা সেশন ক্রিয়েট হয়ে গেল, বেসিক ইংলিশ পার্ট ওয়ান, ক্লাস কোড, একটা ক্লাস কোড দিয়ে দেওয়া হয়েছে, হোয়াট ইজ দ্য নিউ ইন ক্লাসরুম। ওকে ফাইন, এখন এটা হয়ে গেল আমাদের ফার্স্ট ক্লাসরুম, অর্থাৎ আমি এই পেজটাতে আমি আমি যে বিষয়ে ক্লাস নিতে চাই সেই বিষয়ে আমার লেকচার আপলোড করতে পারি বা ইনসার্ট করতে পারি এবং কোনো অ্যানাউন্সমেন্ট করতে পারি। তো চলুন দেখা যাক একটা ক্লাসরুম ক্রিয়েট করার পরে আমার পরবর্তী কাজগুলো কি হয়। একটা নতুন ক্লাসরুম ক্রিয়েট করার পরে আমার ফার্স্টে যে চারটা মেইন অপশন সেটা হলো স্ট্রিম। স্ট্রিম মানে এই পেজটা শেয়ার সামথিং উইথ ইওর ক্লাস, মানে আমি এখানে শেয়ার ইওর ক্লাস বেসিক ইংলিশ অল স্টুডেন্টের জন্য এটা উন্মুক্ত কিনা সে জিনিসটা আমি দিতে পারি। শেয়ার সামথিং এ আমি এখানে ওয়েলকাম টু অল এটা দিলাম, এবং এটা দিয়ে যদি পোস্ট করে দেই অথবা আমাদের যদি কোনো ডকুমেন্ট অ্যাড করতে চায় আমি এখানে এখানে পোস্ট করলে আমার সেই পোস্টটা এখানে চলে আসবে, এবং আমি যদি এখানে আরো শেয়ার সামথিং এ যে যদি এডিট করতে চাই, আমি ফার্স্টে দিয়েছিলাম ওয়েলকাম টু অল, এখানে আপনি আপনার সেদিনের সাবজেক্ট অ্যাড করতে পারবেন বা সেই টপিকটা অ্যাড করতে পারবেন, এবং এখানে যদি আপনি ইনসার্ট করতে চান, অ্যাটাচ করতে চান, আপনি গুগল ড্রাইভ থেকে বা আপনার ইউটিউব লিঙ্ক থেকে বা অন্য কোনো জায়গা থেকে আপনি যেটা করতে পারেন আপনি আপনার ফাইল ডাউনলোড করে নিতে পারেন। আমি যদি এখানে আমার সিভি বা অন্য কোনো কিছু স্পিকার বা সিভি অ্যাড করতে চাই, তো আমি যদি এখানে অ্যাড করি দেখা গেল আমার এখানে ইনসার্ট হয়ে গেল আমার সিভিটা, এবং এখানে সেই জিনিসটা ফাইল হিসাবে ইনক্লুডেড থাকলো। যদি আপনি কোনো ইংরেজি টিউটোরিয়াল নিয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনি আপনার ইংরেজি ক্লাস লেকচারটা এখানে দিয়ে দেন এবং তার পিডিএফ ফাইলটা অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। ওকে ফাইন, এর পরবর্তী অপশনে যেটা দেখছি সেটা হলো আপনি আপকামিং বা পরবর্তী ক্লাসে কী কী জিনিস রাখতে চান, সেই আপকামিং কোনো সাবজেক্ট বা আপকামিং কোনো টপিক যদি আলোচনা করতে চান সেক্ষেত্রে আপকামিং অপশনে এগুলো আমরা শো করাতে পারি, যে আমি কী কী টু ডু লিস্ট করতে পারি, আমাদের রিভিউ কী কী থাকবে, এই ধরনের বেসিক জিনিসগুলো। যেহেতু আপাতত কোনো রিভিউ নেই সেগুলো শো করছে না। পরবর্তী স্টেপ হলো স্ট্রিমিংয়ের পরে ক্লাস ওয়ার্ক। তো ক্লাস ওয়ার্কের আমার কয়েকটা পার্ট আছে, একটা হলো গুগল ক্যালেন্ডার, ক্লাস ড্রাইভ ফোল্ডার, ক্রিয়েট ক্লাস, তার মানে ক্রিয়েট অ্যাসাইনমেন্ট অ্যান্ড কোশ্চিন। এখানে ক্রিয়েটে আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করতে পারি এবং কোশ্চিন ক্রিয়েট করতে পারি। ইউজ টপিক্স টু অর্গানাইজ ক্লাস ওয়ার্ক ইন টু মডিউলস অর ইউনিট, মডিউল ওয়াইজ আমার ক্লাসটাকে অর্গানাইজ করতে পারি। গুগল ক্যালেন্ডার ইউজ করে আমার শিডিউল ঠিক করতে পারি, কোন কোন দিনে আমি কোন কোন ক্লাস নিব এবং কোন কোন তারিখে কোন ধরনের ক্লাসগুলো হয়ে গেছে, এর একটা ক্যালেন্ডার এখানে আমরা ইনক্লুড করতে পারি। ক্লাস ড্রাইভ ফোল্ডার, ক্লাস ড্রাইভ ফোল্ডার বলতে এখানে বোঝানো হয়েছে যে আমি আমার ক্লাসে কোন কোন ডকুমেন্ট রাখছি বা আমার বেসিক ইংলিশ পার্টে কোন কোন ফোল্ডারের মধ্যে কোন কোন ডকুমেন্টগুলো থাকবে, কোন কোন অ্যাটাচ ফাইল থাকবে, টিচারদের কি মডিউল থাকবে, স্টুডেন্টের অ্যাসাইনমেন্টগুলো কী কী থাকবে, সেগুলো আমরা কোথায় রাখবো ক্লাস ড্রাইভ ফোল্ডারে রেখে দেবো। তো চলুন একটা ক্লাস ওয়ার্ক ক্রিয়েট করছি। ওকে ফাইন, যদি এটা অ্যাসাইনমেন্ট হয় তাহলে একটা অ্যাড টু ক্রিয়েট ম্যাটেরিয়ালস, গট ইট, টাইটেল দিলাম ফার্স্ট ক্লাস অ্যাসাইনমেন্ট, ইনস্ট্রাকশন অ্যাট লিস্ট 5 পেজেস শুড বি ইওর অ্যাসাইনমেন্ট, মানে আমি যে অ্যাসাইনমেন্টটা লিখবো সেই অ্যাসাইনমেন্টটা অ্যাট লিস্ট 5 পেজের হতে হবে, এটা দিয়ে আমি এটা অ্যাড করে দিলাম। এবং যদি আমি কোনো ইনস্ট্রাকশন দিতে চাই সেক্ষেত্রে এই ইনস্ট্রাকশনটা আমি গুগল ড্রাইভ লিঙ্ক বা ইউটিউব থেকে আমি এটা অ্যাড করে দিতে পারি। ওকে ফাইন, দিয়ে এখন যদি আমি এটা সেভ অ্যাসাইন করে দেই তার মানে যেটা হলো যে হ্যাঁ অ্যাডেড টপিক। ওকে ফাইন, যদি এটা আমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট ফার্স্ট ক্লাস অ্যাসাইনমেন্ট হয় আমি এটা টপিক করতে পারবো, ভিউ অ্যাসাইনমেন্টে যেতে পারবো, ফার্স্ট ক্লাস অ্যাসাইনমেন্ট কারা কারা অ্যাসাইন করেছে এখানে ফোল্ডারে সেই জিনিসগুলো আমরা রাখতে পারবো, কে কে অ্যাসাইনমেন্ট সাবজেক্ট করেছে। ইভেন এখানে ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা টোটাল মার্কস দিতে পারি, কোশ্চিনারি করতে পারি এবং অনেকগুলো ইনস্ট্রাকশন দিতে পারি। স্টুডেন্ট ওয়ার্কের ক্ষেত্রে কি হয়, স্টুডেন্টরা প্রতি সেই অ্যাসাইনমেন্টগুলো ফিল আপ করে এই ফোল্ডারের মধ্যে রাখতে পারবে। ওকে ফাইন, তার পরবর্তী পার্টে আমরা যাচ্ছি, সেটা হলো যে ক্লাস ওয়ার্ক গেল, ক্লাস ওয়ার্কে আরেকটা কাজ, আমি যদি যে অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করলাম অ্যাসাইনমেন্টের
এখানে আমরা অ্যাসাইনমেন্ট কোনো ডিউ ডেট থাকবে কিনা, টপিক ক্রিয়েট টপিক, আমরা একটা টপিক ক্রিয়েট করতে পারি ইউজ অফ গ্রামার ইন ডেইলি লাইফ। আমাদের প্রতিদিনের কাজে গ্রামারের যে দরকার হয় সেই ধরনের একটা টাইটেল ইউজ করলাম, এটা দিয়ে আমি আবার অ্যাসাইন করলাম। তার মানে আমি নতুন একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করতে পারি, যে অ্যাসাইনমেন্টের টপিক এবং আমাদের নামগুলো এভাবে অ্যাড করতে পারি। এবার দ্বিতীয় কথা হলো কুইজ অ্যাসাইনমেন্ট। আমরা এখানে একটা কুইজ ক্রিয়েট করতে পারি, আমরা এই গুগল ক্লাসরুমের সাহায্যে আমরা অনলাইন এক্সাম সিস্টেমটা নিতে পারি। এখানে কুইজের আমরা মার্কস দিতে পারি, কত পয়েন্ট দিতে পারি, ফর অল স্টুডেন্টের জন্য না নির্দিষ্ট কিছু স্টুডেন্টের জন্য, সেটা আমরা এখান থেকে করতে পারি। আচ্ছা, তারপরে আমরা যেটা করতে পারি, আমরা ম্যাটেরিয়াল, কোশ্চেন, টপিক সবকিছু এখানে অ্যাড করতে পারি। পিপল, এখানে আমরা পিপলে গিয়ে আমার স্টুডেন্ট কারা কারা বা আমার কারা কারা আমার এই ভিডিওটা দেখবে বা এই ক্লাসরুমটা কারা কারা দেখবে সেটা আমরা এই পোর্শন থেকে অ্যাড করতে পারি। স্টুডেন্ট পোর্শনে গিয়ে এখানে সবার ইমেল অ্যাড্রেস যদি আমি ইনক্লুড করে দিই, ইনভাইট করি, তাহলে তাদের কাছে এই কোর্সটার নির্দিষ্ট মেইল চলে যাবে অথবা লিঙ্ক চলে যাবে, সেখান থেকে তারা এই কোর্সটা খুব সুন্দরভাবে পার্টিসিপেট করতে পারবে এবং দেখতে পারবে। তো এইভাবে আমরা আমাদের মূল কাজটা করতে পারি। তারপরে যেটা হলো বেসিক ইংলিশের জেনারেল ক্লাস কোড স্ট্রিমিং হয়ে গেছে সব, এখন আমরা যেটা যাচ্ছি সেটা আমরা একদম হোম পেজে যাচ্ছি। হোম পেজে যাওয়ার পর আমি দেখছি যে আমাদের থ্রি লাইন ডটের যে সেটিংসটা ছিল এখানে ফার্স্টে আমরা কোনো কাজ করতে পারিনি, কিন্তু এখন আমরা যেটা করেছি বেসিক ইংলিশ নামে আমরা একটা কোর্স ওপেন করেছি। সো আমি যদি বেসিক ইংলিশে ক্রিয়েট করি, সো এটা হলো আমার সেই কোর্সটা যেখানে আমি ওয়েলকাম করেছিলাম, একটা সিভি আপলোড করেছিলাম, আমি দুটো অ্যাসাইনমেন্ট ফিক্সড করেছিলাম, ইউজ অফ গ্রামার ইন ডেইলি লাইফ ফার্স্ট ক্লাস অ্যাসাইনমেন্ট, এগুলো করতে পারি। এখানে দেখেন একটা অপশন আছে সিলেক্ট থিম, এই সিলেক্ট থিমে গিয়ে আমি আমার পছন্দ মতো বা আপনি আপনার পছন্দ মতো আপনি কোন ধরনের ক্লাস নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে আপনি একটা থিম চুজ করতে পারবেন। ইভেন আপনি এখানে আপনার একটা ছবি অ্যাড করতে পারবেন, আপকামিং জিনিস দিতে পারবেন। তো এই ছিল বেসিক গুগল ক্লাসরুমের বেসিক ফিচার। গুগল প্লাস ক্লাসরুমের পরবর্তী ফিচার নিয়ে হয়তো বা নেক্সট কোনো টিউটোরিয়াল ক্রিয়েট করা হবে। তো এই ফিচারটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে। টস আইটি কর্নারের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হবো পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।